তালুকদার সাহেব, অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারলে আমার কত পার্সেন্ট? সেটা তুমিই বলো। তবে এটা মনে রাখবে, অ্যাসাইনমেন্টের প্ল্যানটা কিন্তু আমার আর কাজটা আমার। ওই জায়গা থেকে কাজ করে ফিরতে পারাটা অনেক কষ্টের। এর আগে একটা ব্যাংক লুট করতে গিয়ে আমার টিমের দুজন বোলার গ্রেফতার হয়। এত তেনা পেঁচিও না তো, পরিষ্কার বলে দাও। আমি যতটুকু জানি, আরমান সাহেব বিবেকবান মানুষ। আমাদের বিবেক থাকলে চলে? বিবেকানন্দ পুস্তকেই সীমাবদ্ধ। বিবেকানন্দে আমার কোনো আনন্দ নেই। আমার আনন্দ শুধু টাকাতে। টাকা পেলেই আনন্দ, আর না পেলেই নিরানন্দ। আজকালকার দিনে বিবেক শব্দটা আমার কাছে কেমন জোকস মনে হয়। ঠিক আছে, এবার বলে ফেলো। 50% তালুকদার সাহেব, 50%। ওকে, ডান। কিন্তু কাজটা করবে কে? লোকেশনটা কিন্তু খুব সেন্সিটিভ। আমার টিমের এক নম্বর বোলার আরজান। কত পার্সেন্ট? পার্টির সাথে বসের 50% কন্ট্রাক্ট হয়েছে, তা থেকে তুমি যা খুশি নিয়ে নেবে। এই কাজটা তো তুমিই করতে পারতে। তা পারতাম, কিন্তু বস রিস্ক নিতে চান না। এখানে ব্যাংক অপারেশনের সময় সিসি ক্যামেরায় আমার ছবি ধরা পড়ে। ও আচ্ছা, ঠিক আছে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ওয়েলকাম। Fifty
30%. Oh no! I think 100%. অঞ্জলি, গতকাল রাতের কালবৈশাখী ঝড় প্রকৃতিকে তছনছ করে দিয়েছে। আমাদের জীবনটাও বোধ হয় এমন কুতাকার এক ঝড়ে দুজনের জীবনকে তছনছ করে দিয়েছে। কেমন আছো তুমি? আমাকে ভুল বুঝে দূরে চলে গিয়ে নিশ্চয়ই খুব ভালো আছো, কিন্তু জানো আমি ভালো আছি কি না এ কথাটি জিজ্ঞেস করার মতো একজন আপন মানুষও আমার নেই। আমি তোমাকে ফিরিয়ে আনতে গেলাম, কিন্তু কি অপমানটাই না করলে। দেখো অঞ্জলি, ভুল বুঝাবুঝি সকল স্বামী স্ত্রীর মধ্যেই একটু একটু হয়, তাই বলে তুমি আমাকে ছেড়ে চলে আসবে? তুমি কোনটাকে ভুল বুঝাবুঝি বলছো? রাত করে মদ খেয়ে ঘরে ফেরা, মোবাইলে সারাক্ষণ শর্মিলার সাথে কথা বলা, এসব মিথ্যে? এসব ভুল বুঝাবুঝি? আমি তোমাকে ভুল বুঝেছি? দেখো, শর্মিলার সাথে আমার অন্য কোনো সম্পর্ক নেই, আমরা জাস্ট বন্ধু, একসাথে লেখাপড়া করেছি, তাই আমাদের মধ্যে কথাবার্তা হয়। আর মদ খাওয়া আমি একেবারেই ছেড়ে দিয়েছি, বিশ্বাস করো। এতই যখন কথাবার্তা, তাহলে আমাকে বিয়ে করলে কেন? ওকে বিয়ে করতে পারতে। চুপ করো, ও শুধুই আমার একজন বন্ধু। বন্ধু? অঞ্জলি, আমি কিছুই শুনতে চাই না, আমি তোমাকে বিশ্বাস করি না। যে লোক নিজের স্ত্রীর কাছে মিথ্যে কথা বলতে পারে, তাকে আমি বিশ্বাস করতে পারি না। তুমি চলে যাও, কখনো আর এ বাড়িতে আসবে না। বিয়ের আগের ভালোবাসা আর বিয়ের পরের ভালোবাসার রং যে এক হয় না, তা আমার জানা ছিল না। তাই বিচ্ছেদের বিষাক্ততা আমাকে নীল করে দিয়েছে। রঙিন এই পৃথিবীটা আমার চোখে আজ সাদা কালো। একসময় তুমি ছিলে আমার স্বর্গের রানী, প্রতিদিন সকালে তোমার নূপুরের ঝনঝন আওয়াজে আমার ঘুম ভেঙে যেত। মনে হতো স্বর্গের কোনো অপ্সরি আমার ঘরে নৃত্য করে বেড়াচ্ছে। সদ্য স্নান করা তোমার ভেজা চুলের গন্ধে আমার ঘরটা মোহিত হয়ে যেত। মনে হতো একরাশ রজনীগন্ধা ফুলের সুবাস আমাকে স্বর্গের সুখ দিচ্ছে। তুমি যখন আয়নায় দাঁড়িয়ে তোমার চুলের বাঁধন কুলে দিতে, পেছনে দাঁড়িয়ে আমার মনে হতো তোমার চুল যেন সাগরের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। তোমার কপালের সিঁদুরের বিন্দুটাকে মনে হতো আধার কালো আকাশের বুকে জল জল করা একটি পূর্ণিমার চাঁদ। আর তোমার স্মৃতির সিঁদুর যেন বহমান নদীর স্রোত। তুমি যখন কথা বলতে,
তখন মনে হতো কবিতা আবৃত্তি করছো। আজ সেই তুমি আমার পাশে নেই, আমি কেমন করে ভালো থাকি হে প্রিয়ে, আমি কেমন করে আমার হৃদয়কে ভেদে রাখি। যা হোক, তোমার যেদিন ভুল ভাঙবে সেদিন তুমি ফিরে এসো। রায়মহলের দরজা তোমার জন্য আজীবন খোলা থাকবে, আর যদি আমাকে ডিভোর্স দিয়ে দিতে চাও তবে আর দেরি করো না লক্ষ্মীটি, কিন্তু এভাবে আমাকে তিলে তিলে শেষ করে দিও না। দাদা বাবু, আপনার চা। রেখে যাও। রাতে কি খাইবেন দাদা বাবু? তোমার যা ভালো লাগে সেটাই রান্না করো। আপনি আপনার বাবার মতো কথা কইলেন। একা থাকতে আর ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসছে। মহামারী করোনা ভাইরাসের কারণে সব কিছু কেমন যেন থমকে গেছে। মনে হচ্ছে বাতাসে বিষ ঘুরপাক কাচ্ছে। বিপু দাদার কথায় বাবাকেও খুব মনে পড়ে গেল। বাবা, আজ তোমাকে খুব মিস করছি। দাদা বাবু। একটা কথা কইতে চাইছিলাম। হ্যাঁ বলো। বৌদিমণিরে নিয়ে আসুন না, বাড়িটা খালি খালি লাগতেছে। ঘরের লক্ষ্মী ঘরে না থাকলে কেমন যেন লাগে, আপনার দিকে তাকাইলেও আমার খুব কষ্ট লাগে। সারাটা দিন মন মরা হয়ে বসে থাকে। আমি তো অনেক চেষ্টা করেছি নিপুদা, ও যদি না ফিরে তাহলে আমার কি করার আছে বলো? তুমি যখন বলছো আমি আবারও চেষ্টা করে দেখব। যাইবা যদি
কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, সেরে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, সেরে যাইবা যদি পরশি বাদিয়া মা বাদি কাল ননদি হায় পারা পরশি বাদিয়া মা বাদি কাল মরম জালা সইতে নারী দিবানি শিকাদিরে বন্ধু, সেরে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, সেরে যাইবা যদি বয়ামি নিজে অপরাধী হায় কার কিব লিবয়ামি নিজে অপরাধী কেদে কেদে চোখের জলে বহাইলাম নদীরে বন্ধু, সেরে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, সেরে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, সেরে যাইবা যদি। দেখ অঞ্জলি, তোমাদের হিন্দু সমাজে ডিভোর্সের ঘটনা খুব কমই ঘটে, তাই
আমিও চাইব তুই আর একটু ধৈর্য ধর, ধৈর্যের ফল খুব ভালো হয়। হিন্দু সমাজে ডিভোর্সের ঘটনা কম ঘটে এটা ঠিক নয়। এদেশে হিন্দু জনসংখ্যাই বা কত, সংসারটা টিকে রাখা তো তোর কর্তব্য। শুধুই কি আমার, তুই কি বলছিস? আরে রাখ, স্বামীকে নিজের বন্ধু ভাবতে পারিস না? একজন বন্ধু যদি ব্যাপারে চলে যায় তো তাকে শুধরানোর চেষ্টা করা আরেকজন বন্ধুর কর্তব্য, তাই বলে তাকে ছুড়ে ফেলে দিতে হবে? তাছাড়া অতর লাইফ পার্টনার, ওকে ছেড়ে আসাটা তোর উচিত হয়নি। এখন আমি কি করবো রাহাত, ও তো আমাকে ফিরিয়ে নিতে এসেছিল, হাত জোর করে আমাকে। মস্ত ভুল করে ফেলেছিস, ও তোকে সত্যিই খুব ভালোবাসে রে। আমি এখন নিজের ইচ্ছায় ওর কাছে গিয়ে নিজেকে ছোট করতে পারবো না। আমি মিট করে দেই? না, বরং আমি অপেক্ষাই করি, ও যদি আবারও ফিরে আসে তো আমি নিশ্চয়ই যাব। হ্যাঁ, তোর যাওয়া উচিত, তবে ওর কাছে ক্ষমা চাইতে ভুল করিস না। আজ চলে, নামাজের টাইম হয়ে গেছে, কোনো প্রয়োজনে আমাকে ফোন দিস। শেষ কর, আজ থেকে তোর কোনো দুঃখ নেই শালা। তোর বউ তোর উপর মাইন্ড করে বাপের বাড়ি চলে গেছে, আমার তো বউ নেই শালা। বন্ধু অঞ্জলি টাটা, ভালো থাকিস, টাটা টাটা টাটা, বন্ধু ভালো থাকিস, বন্ধু টাটা 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 টাটা, গেলাম বন্ধু, ভালো থাকিস, টাটা টাটা। দাদাবাবু দাদাবাবু দাদাবাবু,
আপনি মদ খাওয়া সাইরা দিছিলেন না, আজ আবার কাইছেন। কাবু, আমি আবার মদকেই ভালোবাসি। এই মদ আমাকে কখনোই ভুল বুঝবে না। এই মদ আমাকে কানে কানে বলেছে, যা ঋত্য যা, তুই বড় পারে চলে যা, সেখানে তুই ভালো থাকবি, অনেক ভালো থাকবি। না, এমন কথা কইবেন না দাদাবাবু। নিদারুণ যন্ত্রণা বুকে নিয়ে প্রতিটি মুহূর্ত চলে যাচ্ছে তা যদি তুমি জানতে, তাহলে বুঝতে আমি কতটুকু ভালোবাসি তোমায়। মুখের কথায়, কলমের ছোঁয়ায় ভালোবাসার শতভাগ প্রকাশ করা যায় না হে প্রিয়ে। যা হোক, আজ শুধু তোমার জন্যে লিখতে বসেছি শেষ লেখা। এই যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই, তাই আজ এই লেখায় তোমাকে আমার সব কিছু দিয়ে দিচ্ছি। কাল হয়তো আমি এই পৃথিবীতেই থাকব না, আমি চলে যাচ্ছি। এই সংসারে আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আমার কেউ নেই, কোনো পেচু টান নেই, তাই
নিজেকে শেষ করে দিচ্ছি। আমার মৃত্যু সংবাদ তুমি নিশ্চয়ই পাবে, আমাকে শেষ বিদায় জানাতে এসো। এটাই আমাকে দেয়া তোমার শেষ উপহার হিসেবে ধরে নেব। অঞ্জলি, খেতে আয় মা, আসছি মা। দেখাতে পারতাম তোমার স্থান কোথায়, তাহলে কিছুটা হয়তো শান্তি পেতাম। বিধির কি খেলা, একদিন আমার সব ছিল আর আজ কিছুই নেই। এই পৃথিবীতে আমি এখন একা, বড্ড একা। আমি তোমার কাছেই আসছি, তোমার কাছে না গেলে আমি শান্তি পাব না। তোমাকে যখন অন্য আরেকটি ছেলের সাথে ঘুরে বেড়াতে দেখলাম, তখন মনে হলো এর আগে আমার মৃত্যু হলো না কেন। তুমি যখন তোমার পথটা বেছে নিয়েছ, আমিও আমার পথটা বেছে নিলাম। তাই আমার এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
দাদাবাবু দরজাটা খুললেন দাদাবাবু, আমি মামনি আসছি দাদাবাবু, দাদাবাবু 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 দরজাটা খুললেন দাদাবাবু, আমি মামনি আসছি দাদাবাবু, দাদাবাবু দাদাবাবু। দাদাবাবু কি হচ্ছে নিপুদা? দাদাবাবু কি হচ্ছে নিপুদা? দাদাবাবু পুদা কি হইতেছে এইসব? নিপুদা দাদাবাবু না না, আমার দাদাবাবুকে মারবেন না, আপনার ঈশ্বরের দয়, আমার দাদাবাবুকে মারবেন না। বাহ, চমৎকার! দাদাবাবু আমার দাদাবুকে মারছো কেন? আমার দাদাবুকে মারছো কেন? এই তুমি আমার দাদাবুকে মারছো কেন? দাদাবাবু 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 thank you.
তোমার নাম কি? আগে সাহেব নিপেন্দ্রলাল দাস। দাদাবাবু আমারে নিপু বইলেই ডাকেন। আমি কাল রাতে যা বলেছিলাম সেটা মনে থাকবে তো নাকি? না না, আমারে মারবেন না সাহেব। আপনি যেভাবে কইবেন আমি সেইভাবেই থাকুন। চালাকি করবে না, একদম চালাকি করবে না। বেশি চালাকি করলে একেবারে ফেলে দেব কিন্তু। যাও। আচ্ছা। হা করে তাকে দেখছো কি? আমি খেয়ে নিয়েছি, এগুলো নিয়ে যাও, বাকিটা তুমি খেয়ে নিও। আচ্ছা বাবু। অঞ্জলি, তুমি কি শুনতে পাচ্ছ? আমার এই কণ্ঠস্বর তোমার কাছে গিয়ে পৌঁছবে। আজ সারাটা দিন শুধু তোমার কথাই মনে পড়েছে। একদিন তুমি আমাকে বলেছিলে তোমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসো। আজ যদিও আমাকে আর ভালোবাসো না, তাতে আমার কি আসে যায় বলো? আমি তো তোমাকে মন থেকেই ভালোবেসেছিলাম, এখনো ভালোবাসি। যা হোক, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আমার ডায়েরিতে লিখে রাখছি। এটি আমার সিক্রেট ডায়েরি, তুমি ছাড়া এই ডায়েরি আর কাউকেই দেখতে দেবে না। নিপুদা, নিপুদাদা আমার খুব প্রিয় একজন মানুষ, বিশ্বাসীও বটে। আমার জন্মের আগ থেকেই এই বাড়িতে আছেন, আমাকে কুলে পিঠে করে বড় করেছেন। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা যান, তারপর থেকেই আমি নিপুদাদার হাতে বড় হয়েছি। আর করোনা ভাইরাস আমার বাবাকেও কেড়ে নিয়েছে। ভাগ্য আমার সাথে কি নির্মম খেলাটাই না খেলছে। আমি এখন একা, আমার কেউ নেই। আমি ধরে নিয়েছি তুমি আর আসবেই না। আর আমাদের রায় পরিবারে দ্বিতীয় বিবাহের কোনো নিয়ম নেই, এটি আমাদের পারিবারিক ঐতিহ্য। এই ঐতিহ্য আমি ভাঙতে পারবো না, না হলে তোমার কাছে আমি কবেই ডিভোর্স চাইতাম। তাই রায়বংশের শেষ বংশধর আমি, আমার মৃত্যু
মৃত্যুর মধ্য দিয়েই রায়বংশের সমাপ্তি ঘটবে। আমার এই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী তুমি ছাড়া আর কেউ থাকবে না, কারণ এই সংসারে আমার আপন বলতে আর কেউ নেই। তাই আমার নগদ টাকা পয়সা, পূর্বজদের স্বর্ণালঙ্কার কোথায় কি অবস্থায় রাখব তার একটি ধারণা আমি এই ডায়েরিতে লিখে রাখছি। আমার মৃত্যু হলে নিশ্চয়ই তুমি খবর পাবে, তখন তুমি বিধবা হবে ভেবেই আমার খুব কষ্ট হচ্ছে। তোমাকে খালি হাতে রেখে যাই কি করে বলো? তুমি এই ডায়েরি পাবেই, পেলে এই ডায়েরিতে লিখে রাখা আমার সম্পূর্ণ সম্পত্তি তুমি গ্রহণ করো, এ আমার উপহার। জানো তো এই সংসারে তুমি ছাড়া আমার আর কেউ নেই, তাই এই বিশাল সম্পত্তির মালিক আমার অবর্তমানে তুমিই হবে। এই ডায়েরিতে আমি কিছু কোড লিখে রাখছি, এই কোডগুলো ভালো করে খেয়াল করবে। কোডিংগুলোর অর্থ বের করা তোমার জন্য কষ্টকর হবে না জেনেই লিখে রাখছি। বৈবাহিক জীবনের শুরুতে এই কোড নিয়ে আমরা কত গেম খেলতাম সেসব মনে আছে তো তোমার? যাক, কোডিং ছাড়া বিস্তারিত তথ্য লিখে রাখলে ডায়েরিটা যদি অন্য কারো হাতে পড়ে যায় তখন সব খোয়া যেতে পারে। এ সংসারে বিশ্বাসযোগ্য মানুষের বড্ড অভাব। জানো অঞ্জলি, আমাকে উপহার দেয়া তোমার ব্রেসলেটটা আমি হারিয়ে ফেলে খুব কষ্ট পাচ্ছিলাম। ভালোবেসে তুমি আমাকে এই ব্রেসলেটটি উপহার দিয়েছিলে, এটি ছিল আমাদের দাম্পত্য জীবনের স্মৃতি। আমি খুব বিপর্যস্ত হয়ে পড়েছিলাম কিন্তু হাল ছাড়েনি একদম। একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির কার্ড সংগ্রহ করে ডিটেকটিভ আরিফুল ইসলামের সাথে যোগাযোগ করি, পরদিন তাদের আসার কথা, কিন্তু সৌভাগ্যক্রমে ব্রেসলেটটা পেয়ে যায় নিপুদা, আমার খুব বিশ্বস্ত লোক। সে পেয়েই দাদাবাবু দাদাবাবু বলে দৌড়ে এসে আমার হাতে ব্রেসলেটটি দেয়। হাতে নিতেই আনন্দে আমার চোখ থেকে জল গড়িয়ে পড়তে শুরু করে। আমার মনে হয়েছিল আমি তোমাকেই হারিয়ে ফেলেছিলাম, এখন ফিরে পেয়েছি। জানো অঞ্জলি, নাও এবার বলো, ব্যাংকের চেক বই, স্বর্ণালঙ্কার এগুলো কোথায় রেখেছো?
তুমি কি ভেবেছো আমার সবকিছু তোমায় দিয়ে দেব? কাপুরুষ, আস্ত একটা কাপুরুষ, পরের সম্পত্তির দিকে এত লোভ কেন? কথা না বাড়িয়ে বলে দাও, কোথায় রেখেছ এসব? এত সহজ? ঠিক আছে, আমি কঠিনটাকেই সহজ করে নেব। কিভাবে মুখ খোলাতে হয় তা আমি ভালো করেই জানি। সাহেব, দাদাবাবুকে খাবার দিতে হইব। দাও আমার কাছে যাও। নাও, তোমার খাবার নিয়ে এসেছি, এখন খেয়ে নেবে, তোমার হাতটাও খুলে দেব। কিন্তু তার আগে তোমাকে বলতে হবে, ব্যাংকের চেক বই আর স্বর্ণালঙ্কার গুলো কোথায় রেখেছ? বলবো না, কিছুতেই বলবো না। দেখো, আমি তোমার শারীরিক কোনো ক্ষতিই করব না, শুধু বলে দাও আমি যা চাইছি। আমার প্রাণ গেলেও বলবো না। শুনো, খাবারটা এখানেই থাকলো, ভেবে নাও কি করবে। জাস্ট রিমেম্বার, দিস ইজ ইয়র লাস্ট চান্স, আমি আবারও আসছি। Mm-hmm.
আহা, তোমাকে তো খেতে বারণ করিনি। শুধু এই কুটগুলোর মানে বলে দাও, তাহলেই আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব, না হলে আমি তো মরতেই চেয়েছিলাম। তুই আমাকে বাঁচিয়েছিস কেন? আর এখন মেরে ফেললেই বাকি। দেখো, আমি তোমার মনের আশাটা পূরণ করে দেব, একেবারে বিনা কষ্টে আমি তোমাকে পরে পারে পাঠানোর ব্যবস্থা করে দেব। তুমি শুধু বলে দাও। না না, ঠিক আছে, যতক্ষণ তুমি না বলছো ততক্ষণ তুমি এভাবেই থাকবে। অঞ্জলি, 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 অঞ্জলি। আদিত্য, আদিত্য, আমারে মারবেন না সাহেব, আমি তো কিছুই করি নাই, আপনার পরিচয় কাউরে দেই নাই। বল, টাকা, সোনা, ব্যাংকের চেক, এসবগুলো কোথায় রেখেছে? আমি জানি না সাহেব, আমি কাজের মানুষ, এইসব জানুন কেমনি? সত্যি কইতাছি, আমি এসব কিছুই জানি না। হ্যালো, হ্যালো, বসো। শুনো, কাল সকালেই আমাদের সিলেটের উদ্দেশ্যে রওনা হতে হবে। হঠাৎ সিলেটে? একটা ইন্টারেস্টিং কেস আছে। ইন্টারেস্টিং কেস? ভদ্রলোক কোডিং করেছিলেন কিন্তু নিজেই তার ডিকোড ভুলে গেছেন। ডিকোড ভুলে গেলে তার নিজের পক্ষে সেটা এনক্রিপ্ট করা সম্ভব নয়।
জটিল ব্যাপার, এরকম ঘটনা তো প্রথম শুনলাম। তুমি প্রথম শুনতে পারো, কিন্তু বিশ্বে এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। কোনো কিছু মনে রাখতে না পারার রোগ হচ্ছে আলঝাইমার্স, আবার অক্ষর ভুলে যায়, এরকম আরেকটি রোগের নাম হচ্ছে ডিসলেক্সিয়া। ভদ্রলোক দুটোতেই আক্রান্ত কিনা কে জানে। বাট এই কোডিং এ কি আছে? গোপন রিজার্ভেশন, বড়লোক মানুষ হয়তো গোপনে টাকা পয়সা সোনা দানার রিজার্ভ কোথাও রেখেছেন। মজার কেস দেখছি। তোমার জন্য মজার কেস তো বটেই, শিক্ষানবিশ হিসাবে এরকম কেস হ্যান্ডেলিং করার সুযোগ পাওয়াও ভাগ্যের ব্যাপার। তার চেয়ে মজার ব্যাপার হলো, ওই ব্যক্তির কাছে তার বাবার রেখে যাওয়া একটি শতবর্ষী ডিটেকটিভ বই আছে, অনেক পুরাতন বই। এটা পাওয়া কিন্তু চারটি খানি কথা নয়। উনি কি বইটি আমাদের দিয়ে দিবেন? তাহলে আর যাচ্ছি কেন? শুনো, তুমি এখনই স্টেশনে যাও, রাতুলকে ফোন করেছে, ও তোমার হাতে ট্রেনের দুটো টিকিট দিয়ে দেবে, ওগুলো তোমার কাছে রেখে দেবে, আর কাল সকালে তাড়াতাড়ি বের হবে, 9:30 ট্রেন। আচ্ছা ঠিক আছে। কাজ কত দূর এগুলো? টার্গেট আপাতত জিম্মি আছে, দেরি হয়ে যাচ্ছে না? হুম, তাই ভাবছি। দেখো আবার কট না হয়ে যায়। কট হলে আর কি হবে? 50% প্লাস না হয়ে 50% মাইনাস হবে। তুমি না বললে আমি খুঁজে পাবো না। দেখো তো আমাকে আদিত্য রায়ের মতো লাগছে কিনা। আজ থেকে আমি আদিত্য রায়। আপনার চা। শুনো, আমাকে এখন থেকে তুমি দাদাবাবু বলেই ডাকবে। আজ থেকে আমি আদিত্য রায়। আর শুনো, বাড়িতে দুজন লোক আসছে, যদি কোনোভাবে এদের কিছু বুঝতে দাও তাহলে তোমার দাদাবাবুকে। না সাহেব, আমি কাউরে কিচ্ছু কামু না। শুনো, তুমি যতক্ষণ মুখ বন্ধ রাখবে ততক্ষণ তোমার দাদাবাবু বেঁচে থাকবে। আমি মুখ বন্ধ রাখুন,
শুধু দাদাবাবুকে মাইরেন না। ঠিক আছে, খাবার রেডি তো? হ্যাঁ রেডি। ওনারা কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে যাবে, তুমি গেটের কাছে থাকো, ওদের রিসিভ করে নিয়ে আসবে। আচ্ছা বাবু। বাবু নয়, বলো দাদা বাবু। হ্যাঁ দাদা বাবু। সবকিছু ঠিক মনে থাকবে তো, নাকি ভুলে যাবে? হ্যাঁ বাবু, সব মনে থাকবে। আর শুনো, ঘরের ভিতর যত ছবি টানানো আছে সব খুলে নিয়ে এসো। আচ্ছা যাও। হ্যাঁ এই বাড়িটি ভাই। চলো। কেন যেন আমার ভয় হচ্ছে, মনে হচ্ছে এই বাড়িতে ভূত প্রেত আছে। তুমি এসবে বিশ্বাস করো? করি না, কিন্তু মাঝে মধ্যে এমন মনে হয়। এই মনে হওয়াটাই বিশ্বাস, এসব ঝেড়ে ফেলো। ওনারা এসেছেন? হ্যাঁ দাদা বাবু। যাও চায়ের ব্যবস্থা করো, আমি আসছি। আচ্ছা ভাই, এই ঘরে কোনো মানুষ হিসেবে দেখতে পাচ্ছি না কেন? কর্তা পছন্দ করেন না তাই? কিন্তু কর্তার তো পছন্দ আছে, তা না হলে এই বাড়িটা এত চমৎকার সাজানো গুছানো থাকার তো কথা নয়। বাড়ির বাহিরে শিল্পের ছোঁয়া আর ভেতরটা ফাঁকা। অপেক্ষা করো, সময়ই সব কিছুর উত্তর দেবে। আমি আরিফ, আরিফুল ইসলাম। আমি আদিত্য রায়। আমি রাজু। সরি, আমার মনে হয় আসতে একটু দেরি হয়ে গেল। না না, কোনো সমস্যা নেই। ইদানিং শরীরটা বেশ ভালো যাচ্ছে না, তাছাড়া বাড়িটা একেবারেই ফাঁকা। আসলে একা থাকাটা যে কি কষ্টের,
হ্যাঁ ঠিক তাই। আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না না কোনো সমস্যা হয়নি। চা নিন। থ্যাংক ইউ। তাহলে এবার কাজে কোথায় আসি? এই দেখুন এসেই কাজে নেমে পড়বেন, এত লং জার্নি করে এসেছেন, আগে একটু রেস্ট নেন, কাল আপনাদের সাথে বসবো। আসলে আমাদের কাজে নেমে পড়াই ভালো, সময় ক্ষেপণ করা উচিত নয়। আপনি বরং আমাদের কপিগুলো দিন। আচ্ছা আচ্ছা দিচ্ছি, আপনি এসেছেন এখন আমার প্রবলেম সলভ হয়ে যাবে। কি করে বুঝলেন? না মানে আপনার সাথে কথা বলেই বুঝতে পেরেছি। যাই হোক আমি কপিটা নিয়ে আসছি। ভাই এই বাড়িটা কোলাহল মুক্ত, কেমন যেন ভৌতিক ভৌতিক মনে হচ্ছে। আচ্ছা ভাই সেদিন উত্তরায় দেখো আমরা সরকারি ডিটেকটিভ নই, প্রাইভেট ডিটেকটিভ, সেটা তোমাকে মনে রাখতে হবে। এই নিন। ঠিক আছে আমাদের কাছে থাকলো, এবার আমাদের রুমটা দেখিয়ে দিতে পারেন। নিপু শুনো, ওনাদের রুমটা দেখিয়ে দাও আর খাবার রেডি করো। আজ্ঞে দাদা বাবু, আপনারা আসেন। ভাই এসব কি লিখেছে কিছুই তো বুঝতে পারছি না। ভদ্রলোকের মাথায় মস্ত গণ্ডগোল আছে, তা না হলে এভাবে কেউ লিখে? ভদ্রলোক খুবই বুদ্ধিমান, তাই সাধারণ মানুষ তার লেখাগুলো বুঝতে পারে না, এবং তিনি নিজেও না। ওই যে বললাম লোকটি মস্তিষ্ক জনিত কোনো রোগে আক্রান্ত হতে পারে না। মাথাটা একেবারেই গেল, কিছুই বুঝতে পারছি না। অক্ষর এবং এই শব্দগুলো নিয়ে আমাদের খেলতে হবে, তবেই না বেরিয়ে আসবে থলের বেড়াল। না আমার মাথায় আসছে না। অনেক জার্নি করে এসেছি, একটু রিল্যাক্স হতে দাও, কাল সকালে কাজে নেমে পড়ব। আচ্ছা অক্ষরগুলো সাজিয়ে দেখো তো কি শব্দ তৈরি হয়। কোনো শব্দই তৈরি হয় না ভাই। এখানে লেখা MPG XF XFS VUE UV JUF BDCL GPF। উলট পালট করে দেখো। চেষ্টা তো করছি ভাই। আরো করো। আপনাদের চা। শুনো তোমার নাম কি? আগে নিপু। এ বাড়িতে তুমি কতদিন ধরে আছো? 30-35 বছর হবে। আচ্ছা তোমার বাবুর স্ত্রীকে দেখতে পাচ্ছি না,
ব্যাপার কি? মানে চা দিয়েছ? হ্যাঁ চা পেয়েছি, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, এখানে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? না না, সমস্যা হবে কেন, চলুন আপনাকে নিয়ে বসা যাক। হ্যাঁ চলুন। আপনার ভুলে যাওয়া সমস্যাটা ঠিক কতদিনের? এই দু তিন মাস হলো, তার আগে আমার এই সমস্যাটা ছিল না। আচ্ছা, এই কোডগুলো আপনি কেন লিখেছিলেন? মানে আমার পূর্বপুরুষদের কিছু স্বর্ণালঙ্কার ছিল। হ্যাঁ, এই জগতে আমার আর কেউ নেই। আপনার স্ত্রী? আছে। ইদানিং সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না, বাড়িতে আমি সবসময় একাই থাকি, কখন যে কি হয়ে যায়। তাই ভেবে এই সম্পদগুলো একটা গোপন স্থানে রেখে দিয়ে আমি এই কোডগুলো লিখেছিলাম। আচ্ছা, এই কোডগুলো আপনার অবর্তমানে কে বুঝতে পারত? আমার স্ত্রী। তো এই কোডগুলো আপনার স্ত্রীকে নিয়ে তো বের করতে পারতেন। দাদাবাবু, দাদাবাবু, আপনার ফোন আসছে। সরি, জাস্ট এ মিনিট। হ্যালো, ভাই, মানুষটাকে আমার কেমন যেন মনে হচ্ছে। চলো কুকুরগুলো নিয়ে কাজ করি। কুকুরগুলো একটু উল্টে পাল্টে দেখো তো, কোনো শব্দ বের হয় কিনা। না ভাই, কোনো শব্দই আসছে না। গরমটা তুমি কি তোমার দাদাবাবুকে প্রাণে বাঁচাতে চাও? আপনি আমারে মাইরা পালান, কিন্তু আমার দাদাবাবুকে মাইরেন না। পাগল, তোমাকে আমি কেন মারব? শুনো, তুমি ওদের কাছাকাছি বেশি যাবে না, যা দেবার তা দিয়েই ঝটপট চলে আসবে। ওরা কিন্তু খুব চালাক লোক, তোমার মুখ থেকে কথা বের করার চেষ্টা করবে। আমি কিছুই কইব না, শুধু দাদাবাবুর সাথে আমার একবার দেখা করাইয়া দেন, আমি তারে বুঝাইয়া কই। সেটার আর কোনো প্রয়োজন নেই, তুমি যাও। হ্যালো, কাজটা কতদূর? এই তো বস, হয়ে যাবে। কাজ শেষ করে একটা গুগলি করে এসো। বেডে লাগার আগেই বোল্ড। জানি জানি, তুমি আমার দলের এক নম্বর বোলার। Ha 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 ha
শুধু আজকের দিনটাই আমি তোমাকে কষ্ট দেব, তারপর মুক্তি, একেবারেই মুক্তি। অঞ্জলি, ও চলে যাবার সময় আমাকে মেরে ফেলবে হয়তো, এতে আমার কোনো দুঃখ নেই। আমি তো মরতেই চেয়েছিলাম, কিন্তু অনেক যত্ন করে লুকিয়ে রাখা গয়নাগাঁঠিগুলো এই ডাকাতটা হয়তো নিয়ে যাবে। নিপুদাদা ওকে কিছুই করতে পারবে না। তুমি আমাকে ক্ষমা করে দিও, আর আমার মৃত্যুর পর তুমি এই বাড়িটি বিক্রি করে দিও, এখানে তুমি থেকো না। বিদায় নিলাম, চির বিদায়, তুমি ভালো থেকো। আর আমাকে আজীবন ঘৃণা করে যেও, ঘৃণার পাত্রকে সব সময় ঘৃণাই করতে হয়। একটু পানির জন্য প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে। আদিত্য, আমার আর ভালো লাগছে না। আমি অভিমান করেছিলাম বলে তুমি আমাকে এভাবে ভুলে যাবে? ফোনটাও বন্ধ করে রেখেছ, আর একবারও আমার খোঁজ নিচ্ছ না। তুমি এলে এবার আমি নিশ্চয়ই যাব। আমি এভাবে তোমার সামনে গিয়ে কোন মুখে দাঁড়াই বলো? আমি যেভাবে তোমাকে ফিরিয়ে নিয়েছিলাম, সেভাবে যদি তুমিও আমাকে ফিরিয়ে দাও, তাহলে আত্মহত্যা ছাড়া আমার সামনে কোনো পথই খোলা থাকবে না। আর একটিবার এসো লক্ষ্মীটি, আমি আর তোমাকে ফিরিয়ে দেব না। আমি তোমার সাথে যাব। আমি তোমাকে ভুলতে পারছি না, ভুলতেই পারছি না। Yeah.
জানতাম রে ভ্রমর যাই বাইরে ছাড়িয়া, আগে যদি জানতাম রে ভ্রমর যাই বাইরে ছাড়িয়া, মাথার কেশ তাহলে কি আমরা ব্যর্থ হয়ে যাব? কখনো কখনো ভাগ্য মানুষকে নিয়ে খেলা করে। মনে করো অনেকগুলো দরজা খুলে তুমি শেষ দরজায় গিয়ে পৌঁছে ভাবলে এরকম হাজারটা দরজা খুলে কি হবে, এর তো কোনো শেষ নেই। অথচ আরেকটি মাত্র দরজা খুলে ফেললে তুমি শেষ সীমায় পৌঁছে যেতে, কিন্তু তুমি সেটা খুললে না। তাহলে কি তুমি সফল হবে? হ্যাঁ সেটাই ভাই। বানরের তৈলাক্ত বাঁশ পেয়ে উপরে উঠার অঙ্কের কথা তুমি শুনেছ? সে 12 ফুট উপরে উঠে কিন্তু 8 ফুট নিচে নামে, তারপরেও বানরটি কিন্তু শেষমেশ উপরে উঠতে পেরেছিল। উপরে ওঠা, নিচে নামা, উপরে ওঠা, নিচে নামা। ইয়েস, পেয়েছি, চলো।
দেখতে কে কাগজ নিয়ে আসো তো তাড়াতাড়ি। দেখো তো ইংরেজি আছে কিনা। না ভাই, একটি তো নেই। অক্ষরের বামে যেহেতু যাওয়া যাবে না, সেহেতু এ ব্যবহার করা হয়নি। প্রতিটি অক্ষরকে বাদিক থেকে সরে যে অক্ষরটি পাওয়া যায় তা লিখো। হ্যাঁ হ্যাঁ লিখছি। কুইক কুইক তাড়াতাড়ি। মাথা ধরে গেছে ভাই, একটু আসছি। হ্যাঁ যাও তাড়াতাড়ি এসো। আজকে কি শেষ হবে? যদি না হয়? না মানে আগামীকালকে খুব ভোরে আমাকে একটু এয়ারপোর্টে যেতে হবে। আমার একটা বন্ধু সিঙ্গাপুর থেকে আসছে। যাবেন নিশ্চয়ই? যদি আজ শেষ হয়ে যেত তাহলে কয়েকটা দিন আমি ওর বাসায় থেকে আসতাম। আচ্ছা, আপনার সাথে যে লোকটা ছিল ওকে যে দেখতে পাচ্ছি না, হয়তো সিগারেট টিগারেট খেতে গেছে। ও আচ্ছা আচ্ছা। ফুলের টপ তো বাড়ির সামনে থাকার কথা, কিন্তু পেছনে কেন? তাহলে কি এখানেই রহস্য?
ভাই ভাই কুইক 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 আরে বসুন বসুন আমরা মনে হয় খুব কাছাকাছি চলে এসেছি সম্ভবত খুব শীঘ্রই জোরটা খুলে যাবে ভেরি গুড এটা নাও দেখুন দেখুন আপনি কি লিখেছিলেন দেখুন ওহ মাই গড এখন তো মনে পড়েছে কি সাংঘাতিক ব্যাপার আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি জানতাম আপনারা পারবেন তাহলে যান একবার দেখে আসুন আপনার সম্পদ ঠিক আছে কিনা রাজু এটি আমাদের কাজ নয় আমাদের কাজ ছিল শব্দজোটগুলো খুলে দেয়া আমরা খুলে দিয়েছি এবার আমাদের বিদায় নেয়ার পালা প্লিজ আমাদের বিদায় দিন আরে চাটা তো আগে খান সময় নেই দুপুরে ট্রেনটা ধরতে পারলে খুব ভালো হয় ও হ্যাঁ আমার বইটা তাড়াতাড়ি কি আমরা পেরেছি তো তুমি ধীরে ধীরে কিন্তু স্মার্ট হতে শুরু করেছ এসব আপনারই কারণে ভাই আরে না না তোমার মধ্যে তো শেখার অনেক আগ্রহ আছে আর কখনোই ধৈর্য হারা হবে না তবেই তুমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে এই নিন এটি আমার দাদার সংগ্রহ করা বই ছিল আর হ্যাঁ আপনাদের জন্য সামান্য সম্মানই আছে থ্যাংক ইউ গুনে নেন না না লাগবে না ধন্যবাদ রাজু যাও তো আমাদের ব্যাগটা নিয়ে এসো তাড়াতাড়ি থ্যাংক ইউ কি ভেবেছিলে আমি পারবো না আমি তোর বাপেরও বাপ দেখো তোমার সাথে আমার 50% ডিল কনফার্ম হয়েছিল তালুকদার সাহেব সময় সময়ে সবকিছু পরিবর্তন হয়
তাছাড়া কাজটা আগে হোক, তারপর দেখা যাবে। দেখা যাবে মানে? আমি তোমাকে চারবো না বলে দিচ্ছি, আমার 50% চাই চাই। বাঘের সামনে কোনো গর্জনই গর্জন নয়, জাস্ট বিড়ালের মিউ মিউ। আর মান, তুমি ভুলে যাচ্ছ, বনের রাজা বাঘ নয়, সিংহ। তাহলে চিতার কর্তৃ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। ভাই, লোকটাকে কেন যেন আমার ভালো লাগেনি। সারাক্ষণ শুধু টেনশনে থাকতে দেখেছি। এত টাকার সম্পদ রেখে তা মনে করতে না পারলে তোমার কেমন লাগবে? আচ্ছা, বইটা বের করো তো। ও মাই গড, বই তো বেগে নেই। তাহলে বই সোফার উপরে ফেলে এসেছি হয়তো। আমি বেগে ঢুকাতে ভুলে গেছি। ড্রাইভার, গাড়ি ঘুরাও। দেখ দেখ, সব আমার হাতে এসে পৌঁছে গেছে। দেখ দেখ দেখ, সব কিছু আমার হাতে এসে পৌঁছে গেছে। দেখ, দেখ দেখ, এটা তোর বউয়ের দেয়া অনেক স্বাদের ব্রেসলেট না? দেখ দেখ, তোর বউয়ের স্বাদের বালা। এই তো চেক বই। এই নে কলম, এই নে চেক বই, তাড়াতাড়ি তাড়াতাড়ি সই করে দে। আমার হাতে একদম সময় নেই, আমি তোর হাত তুলে দিচ্ছি। একদম চালাকি করার চেষ্টা করবি না। সই কর, সই কর, তাড়াতাড়ি সই কর, সই কর, তাড়াতাড়ি সই কর, তাড়াতাড়ি সই কর। আমার হাতে একদম সময় নেই, সই কর, তাড়াতাড়ি সই কর। না, কিছুতেই না, আমি সই করব না।
সই করবি, করবি, তুই সই করবি। সই করবি না, কর কর বলে দিচ্ছি, না হয় গুলি করে দেব। দাদাবাবু, আপনারা থেকে বাসান, কে গুলি করেছে? ওই যে লোকটা ছিল, ওই লোকটা দাদাবাবু নয়, সে ডাকাত। রাজু, তুমি এখানে থাকো, আমি উপরে যাচ্ছি। আর হ্যাঁ, তুমি পুলিশকে কল করো। সাবধানে যাবেন ভাই, সাবধানে যাবেন। হ্যালো,
আদিত্যবাবু, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করবো না, পুলিশকে খবর দিয়েছি। আদিত্যবাবু, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, পুলিশকে খবর দিয়েছি, ওরা আসছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, শান্ত হন প্লিজ, শান্ত হন। আমি আগেই বলেছিলাম ওই শালাকে দিয়ে কোনো কাজ হবে না, আমার এত টাকার স্বপ্ন দুলিশাত হয়ে গেল। আর আমার আমার বুঝি কিছু যায়নি? ও, আমার কপালটাই খারাপ। দাদাবাবু, ওষুধটা খেয়ে নিন। দাদাবাবু, দাদাবাবু, ওষুধটা খেয়ে নিন দাদাবাবু। বৌদিমণি, আপনি এখান থেকে না গেলে বাবুর এই অবস্থা হইত না। তুমি আমাকে সাথে সাথে খবর দাওনি কেন? আমাদেরকে ডাকাতটা জিম্মি করে রেখেছিল, আমি যদি কাউরে খবর দিতাম তো বাবুরে সে কোন কইরা ফেলত। আমি বাবুরে বাঁচানোর লেগা কিছুই করতে পারি নাই, যে মানুষটারে আমি ছোটবেলা থেকে কুলে ফিটে কইরা বড় করছি, সেই মানুষটা আমার সামনে কি নির্যাতনটাই না করলো। বৌদিমণি, আমারে মাফ কইরা দিয়ে, বৌদিমণি আমারে মাফ কইরা দিয়ে, বৌদিমণি,
সবকিছুর জন্য আমি দায়ী। হ্যাঁ আমি দায়ী, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই তোমাকে ছেড়ে চলে যাব না, কখনোই যাব না। তুমি শুধু একবার আমার হাতটা ধরো, শুধু একবার। Yeah.